বন্ধুরা, এই ভিডিওতে কিছু বাজে বাজে কথা ইউজ করা হয়েছে, বাজে বাজে জিনিস ইউজ করা হয়েছে। সো প্লিজ আপনারা কেউ ব্যক্তিগতভাবে ভিডিওটা নেবেন না। এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের মনোরঞ্জন এবং আনন্দ দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে। এরপরও যদি ভিডিওটা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন তাহলে আমার পিছনে দাঁড়িয়ে কোনো কিছু হবে না, কারণ ভিডিওটা শুধুমাত্র আপনাদের মজার জন্য। ঠিক আছে, আর ভিডিওটা শুরু করার আগে প্লিজ আপনারা আপনাদের হেডফোনটা আছে সেটা পক করে মোড়ে সে কাট করে না, ভিডিওটা দেখে নিন, বাড়িতে কিন্তু উদম খেলে খেয়ে যাবেন। হবে খেলা হবে, আজকের ভিডিওতে খেলা হবে, খেলা হবে। বন্ধুরা তোমরা কেমন আছো? তোমাদের হোশ আর শরীরের জোশ বাড়ানোর জন্য আমি চলে এসেছি আবার তোমাদের হাসি দিতে। শাবাশ বেটা, বহুত বড়িয়া। দেখো আমরা সবাই মারামাল, আর আজকের ভিডিওতে পুরো হবে ফেলতাল। তো পচা মাছ কেনার জন্য বাজারে থাকে প্রচুর খুচরো পার্টি, আর আজকের কিছু খুচরো ভিডিও নিয়ে রোস্ট করব আর তাদের পিছনে ঢুকাবো লাঠি। তো বেশি গ্যাজাবো না, চলো শুরু করি আজকের ভিডিও, লেটস স্টার্ট। পৃথিবীর সব মানুষ এটা কম বেশি জানে যে যে কোনো অনুষ্ঠানে মেয়েরা কিন্তু পড়তে ভালোবাসে শাড়ি, আর ছেলেদের মদ না খেলে এনজয় করতে পারে না যে কোনো বিয়ে বাড়ি। দেখো শরীর ছাড়া ফোন বড় এখন সবার হাতে, শরীর ছাড়া ফোন বড় এখন সবার হাতে। আর আজকে একটি আবালকে দেখাবো যে ডান্স করছে পুতুলের সাথে, চলো সেই ভিডিওটা আমরা দেখে নিই। আল বাল ছাল, মদ খেলে তো করবে বাওয়াল। তো চলো নেক্সট ভিডিও কি আছে দেখে নি। কোন মানুষ তোমাকে বলবে বস, তখনই তো তোমার হয়ে যাবে। মানুষ খায় না এমন কিছু খাবার তো পৃথিবীতে নেই, কিন্তু খায় না যখন তরকারি যায় এলিয়ে, আর বাইকের সাথে ক্যালি মারলে যাবে তো রাস্তায় এলিয়ে। চলো নেক্সট ভিডিওটা আমরা পক করে দেখে নিই। আরে এটা আবার কোন পাইলট, যা খেলিয়ে পড়ে গেল। এখনকার ছেলে পুলে সবই এমনি এক্সট্রা পাকা। বাংলা একটা প্রবাদ আছে না যে কি জানো, ওই যে অল্প বয়সে পাকলো তার দুঃখ চিরকাল। চলো নেক্সট ভিডিও দেখে নি। This is my pizza, this is my burger, and this is my chicken. দিদি মাইন্ড ব্লোয়িং, জাস্ট অসাম, অসাধারণ। তুমি যা সার্ভিস দিচ্ছ আমাদের তো আর কষ্ট করে কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাই পুনেতে আর যেতেই হবে না। কি মজা ভাই, কি মজা, মানে কি বলবো, ডাইরেক্ট আমি তো তাহলে অর্ডার করতে পারি না, মানে ফোন থেকে আমি অর্ডার করে তোমার ওই খাবার যে বলেছো ওগুলো খাবার তো আমি তো বাড়িতে অর্ডার করে নিতে পারি, তাই তো? তা ভালোই হলো, তাহলে হোম ডেলিভারি পেয়ে যাবো তোমার অত সুন্দর খাবার তুমি নিজের শরীরে গুছিয়ে রেখে দিয়েছো, কি অসাধারণ। তাহলে রেস্টুরেন্টগুলো তো এই মুহূর্তে বন্ধ করে দেওয়া উচিত, তোমার শরীরে যেখানে এত রেস্টুরেন্ট এত খাবার রয়েছে। তা বলছি দিদি চিকেনটা নেবো। And this is my chicken. And this is my chicken. তো নেবে ডেলিভারি, তাহলে আমি হোম ডেলিভারি করতাম। নেই, আমরা সবাই জানি বাপেরও আছে বাপ, বাপেরও আছে বাপ। আর এবার যে ভিডিওটা দেখাবো, এবার যে ভিডিওটা দেখাবো, আর এবার যে ভিডিওটা দেখাবো, দুদু থেকে বেরোবে, দুদু থেকে বেরোবে সাপ। বলেন কি? হ্যাঁ কাকা তুমি ঠিকই শুনেছো, দুদু থেকে বেরিয়েছে সাপ। চলো সেই ভিডিওটা আমরা দেখে নি। अब ढेर हो गए यार, मान जा। हम ना माने ना माने ना माने। अरे इतना ना खिसिया के हो, तू चल जाए जैसे, नहीं तो इधर साचो में अम्मा जी के बुला दे। ए छमक छलो, चलो बुला लो। बुलाई? हाँ हाँ बुला दी। हाँ কথা বলতে কি জানো তো, এই যে ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি অল্প একটুখানি ভিডিও, এই ভিডিওটা দেখে আমি মোটামুটি ঠিকই ছিলাম, মানে স্বাভাবিক ছিল আমার মাইন্ডটা, ঠিক আছে? কিন্তু এর পরের সিনটা যখন দেখলাম ভাই কি বলবো, মানে আমি পুরো পিসি, মানে পাগল চোদা হয়ে গেলাম। পাক
কি বলবো, মানে কি ছিল ভাই এটা, কি ছিল মানে, মানুষ তো মানুষকেই কিস করে কিনা সাপের সাথে কিস, তাও এডিট মারা সাপের সাথে। আর ভাই ডাইরেক্টর কে ভাই, আর এডিট মাস্টার কে, তাকে তো আমি আমার বান্টু খুলে তার মুখে মারতে চাই। ওরা এটা কোনো বই হলো, আমি লাস্ট পর্যন্ত পিসি হয়ে গেলাম। সো বন্ধুরা, এই ছিল আজকের খুচরো রোস্ট ভিডিও। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে দিও জানিয়ে, আর যদি কিছু ভুলভাল কথা বলে ফেলি, ভুলভাল জিনিস দেখিয়ে ফেলি, তাহলে ছোট ভাই হিসাবে নিয়ম মানিয়ে যারা যারা চ্যানেলে নতুন এসছো, ভাই দিও সাবস্ক্রাইব করে, পাঁচ ছিল ঘন্টা, যত বাজাবে ঘন্টা তত ভালো থাকবে তোমাদের মনটা। কথা দিচ্ছি তোমাদের আরও এরা মজাদার মজাদার ভিডিও আমি নিয়ে আসবো, চেষ্টা করছি আরও হট হট ভিডিও এবং রসালো ভিডিও করার। তোমরা একটু সাপোর্ট করো, আর দেখা হবে পরের একটি হ্যাটা ভাঙা ভিডিও নিয়ে। ততক্ষণ বাই।